তো কবরে যে ঢুকেছে, কি ঢুকেছে, মানুষ ঢুকেছে তো? এ মরার আগে চেক করে নাও লোকটা মালটা মানুষ কিনা। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন কিমিয়া সাদাতে, আল্লাহর ওলিদের কিতাব তুলে দেখো, বুজুর্গদের কিতাব তুলে দেখো, লিখেছে আব্দুল কাদের জিলানী লিখেছেন যে বেনামাজি মরে গেলে জানাজা পড়তে হবে না, আর বেনামাজি মরে গেলে মুসলমানের কবর ডাঙাতে মাটিও দিও না, কারণ ও শালা শোবে না আর কাউকে শুতেও দেবে না। কথা বুঝে আসছে? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন মানুষকে কবরে শোয়াতে দেরি, চেহারা পাল্টাতে দেরি না। মানুষের মনের আয়না হলো তার মুখটা, হাসুক বা কাঁদুক ভেতরের খবর মুখ বলে দেবে। হ্যাঁ না না, একটা মেয়ে ছেলে রোল করছে চোখের পানিতে, আঁচল ভিজে যাচ্ছে আর একেবারে কান্নায় মঞ্চ সত্যি কেঁদে পৃথিবী গলিয়ে দিচ্ছে, পাশে লোক হাসছে আর বলছে সালা দারুণ অ্যাক্টিং করেছে তো, চোখের পানি বলে দিচ্ছে পানিটা অরিজিনাল নয়, জোর করে বানানো পানি। হ্যাঁ না না, জোর মানে হ্যাঁ না না, একটা মেয়ে ছেলে হাসতে হাসতে কথা বলছে, বড় ভাই ভালো আছো, কখন এসেছো, কিছু খাওয়া দাওয়া হয়েছে? তো ভাই জিজু তুই কি তুই কাঁদছিস কেন? বলছি কই কাঁদছি, আমি তোমার সঙ্গে হেসে কথা বলছি। হ্যাঁ সত্য করে বল কি হয়েছে, কি হয়েছে বললাম? বলছে না বড় ভাই কাঁদি নাই। বলছে কমপক্ষে আমার দিকে তাকিয়ে সত্য বল কাঁদছিস কেন? তখন দেখবি চোখের পানি যেটা এতক্ষণ আড়ালে ছিল চোখের পাতার উপর দিয়ে ছলক মেরেছে, বলে দিয়েছে বড় ভাই সত্যি কাঁদছি, ভেতরের কষ্টটা চোখের পানি বলে দিয়েছে যে হাসিটার ভেতরে কান্না লুকিয়েছে। এটা কে বলেছে? হাত পা মাথা পেট কে বলেছে? কে বলেছে বলো, কে বলেছে? তার চেহারা বলে দিয়েছে। তো মানুষের মনের চেহারা হলো তার মনের আয়না হলো তার চেহারা, তার মুখ এটা দুনিয়াতে, আর মানুষের চরিত্রের আয়না হলো তার মুখ কবরেতে। উপর থেকে কবরে নামাতে দেরি, তার চরিত্রটা মুখে ফুটতে দেরি না, ফুটতে দেরি না। তাই কবরে শোয়ানোর পরে কারোর গরু ছাগল হাঁস মুরগি ভেড়া কুত্তা, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ লিখেছেন ইহার তাকে অনেক মাইয়েতের কবরে শোয়াতে দেরি, মুখটা শুয়োরের মতো হয়ে যায়, মানুষ চেনা যায় না। কবরে ফেস যখন ঢুকে দেখবে যে গরু কিংবা ছাগল ঢুকেছে, বাঁশ খুলে বলে তুই কী ঢুকলি এখানে, তোর তো মানুষে ঢোকার মতো ঢুকলি কী করে? ওরা জিজ্ঞাসা করবে তুই কে কোথায় বাড়ি, জিজ্ঞেস করবে? আরে কুত্তা ঢুকলে তো খিল তুলে প্রথম লাঠি খুঁজবে, লাঠি না পারলে ঝাঁটা খুঁজবে, তুই ঢুকলি কেন তাই বল। আমার বাবাজিরা কবরে জিজ্ঞাসা হবে তার, মানুষ হয়ে শোয়ার ভাগ্য হয়েছে যার। এই জন্য মনুষ্যত্ব নিয়ে কবরে যাওয়ার জন্য তিনটে জিনিস ছেড়ে দিয়ে যেতে হয়। কটা কটা? ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা, এখন আর ইন্তাজ বলে নাই, টাইম হয়ে গেছে, কম হলি বলতে এখন হবে বলমাস। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। রব্বে জুলজালাল শুনিয়ে দিয়েছে মনুষ্যত্বের তিনটে নমুনা, শুনে নাও তিনটে নমুনা, যার কাছে থাকবে না জানোয়ার বলে তাকে লজ্জা দেওয়া যাবে না। এক নম্বর নমুনা, যাদের হৃদয় আছে অনুশোচনা থাকবে না, ওরা মানুষের মতো খাবে দাবি আসলে মাল মানুষ না। যাদের চোখ থাকতে আখেরাতের কথা ভেবে, এই চোখ যাদের দেখে না ওরা মানুষের মতো দেখতে হবে আসলে তে মানুষ না। যাদের কান থাকতে, যাদের কান থাকতে শ্রবণ শক্তি থাকবে না, ওরা মানুষের মতো দেখতে হবে আসলে ওরা মানুষ না। এই বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমাদের চোখ আছে দেখতে, পাই না পাই না,
দেখতে পাই তো ইনশাল্লাহ, দেখতে পাই ইনশাল্লাহ। পাশের বাড়ির মানুষ যখন আর্তনাদ করে, আমার চোখ পরে মনে হচ্ছে, আমার চোখ পরে মনে হচ্ছে একজন যুবক কিংবা একজন যুবতী দেখতে দেখতে জাহান্নামের আগুনের দিকে চলে যাচ্ছে, আমার চোখ পরে সেদিকে যে লোকটা বাঁচাতে হবে, এ চোখ পরে কোনো দিন। এ বাবাজিরা, যখন কোনো মানুষ আর্তনাদ করে, তাদের আর্তনাদের আওয়াজ আমার কানে আসে, আসে। কোনো এতিম আর মিসকিনের বুক ভরা বেদনার পানি যখন ছুটে চলে আসে, আমার চোখকে একবার দেখতে পায়। যখন কোনো অকাতরে করে মানুষ ভিক্ষা চায়, তখন আমার হৃদয় কি সেই বিষয়ে কেঁদে ওঠে ওঠে। তাহলে ভয় যাচ্ছে, আপনার আমার হৃদয়টা কেমন? গরু ছাগলের হৃদয় যেমন, গরুর পাশে গরু কাঁদলে গরু বোঝে না, গরুর পাশে গরু ব্যথা পেলে কোনো ব্যথা লাগে না, গরুর পাশে গরু আগুনে পড়ে গেলে আর একটা গরু তাকে বাঁচাতে যায় না। আমি তার থেকে খারাপ অতটাও হতে পারলাম না, এটা মনুষ্যত্বের নমুনা। আমার আল্লাহওয়ালা ভাইরা, মানুষ যখন খায় তখন সবাইয়ের দিকে তাকিয়ে খায়, আর গরু ছাগল যখন খায় তখন শুধু নিজের পেটটা দেখে নাই, আর কারো পেট দেখে। আপনি আমি এবার ভেবে দেখি না, নিজের পেটের দিকে তাকিয়ে খাই না, সবার দিকে তাকিয়ে খাই, আমার নামটা মানুষের খাতায় পড়ে কিনা। তাই কলমা পড়ে, নামাজ পড়ে, দরুদ পড়ে পার হওয়ার আগে মানুষ হন, মানুষ না হলে কোনো কাজ হবে না। 80 বছর যদি কোনো গরু কলেমা পড়ে তো কলেমায় কোনো লাভ পাবে না, কারণ গরু পশু পাখি পৃথিবীর যা কিছু আছে, কোরআন একবার নয় বার বার বলেছে, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের যত প্রাণী আছে, যত মখলুক আছে, সবাই খোদা জিকির করে, এরা সারা জীবন জিকির করে একটিও নেকি পাবে না। মানুষ একবার সুবহানাল্লাহ বলতে দেরি, তার নেকির পাল্লাটা ভারী হতে দেরি হবে না। মানুষ হলে তবে, মানুষ না হলে না। এই জন্য মানুষের কোলে জন্ম নিলে, মানুষের কোলে বড় হলে, মানুষের পালে মানুষ হলে ওকে মানুষ বলে না। মানুষ হওয়ার জন্য আলাদা দাইশে ফেলে মানুষ করতে হয়, ও দাইশটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দাইশে যখন আপনার মাপে মিলবে না, তখন দুনিয়া ওকে মানুষ বলি, আল্লাহ ওকে মানুষ বলে না। আমার আল্লাহ বলা ভাইরা, জ্ঞানের জন্য সুদিন অংশা, আমার সোনামণি মায়েরা বোনেরা, এই জন্য আমি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাইশে ফেলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ।